কিছু কিছু মুহূর্ত বা কিছু কিছু সময়, কিছু কিছু দিন আমি, আপনি, আপনারা সবাই চাইলেও আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের থাকে না। আসলে সত্যি আমরা চাইলেও সেটা মানে খারাপ লাগা থেকে বের হয়ে আসতে পারি না। কিছু কিছু জিনিস আসলে আমাদের হাতে নাগালেই থাকে না। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আপনারা বিশ্বাস করবেন না যে আমরা হয়তো বা অনেকেই ভাবতেছি যে আমি সেফ আছি, আপনারা সেফ আছেন, আমাদের এখানে কিছু হয় নাই। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি আমি ভালো থাকি, আমি দুবেলা খেতে পারতেছি, আর আমারই পাশের জায়গায় যদি কেউ অভুক্ত থাকে, ক্ষুধার্ত থাকে, তাহলে আমি আসলেই ভালো থাকবো না। হয়তো আমার পেট ভরবে, কিন্তু আসলে আমি ভালো থাকবো না। আমার পাশের জায়গায়, আমার অমুক জায়গায়, ঢাকার অমুক স্থানে কত মানে আমার এটা বলতে কষ্ট হচ্ছে। আমি জানি না আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন, কিন্তু আমি লাস্ট 1 উইক এসব মানে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিলাম, ঠিক আছে, কিন্তু কানে তো আসছে, খবর তো দেখছি, হ্যাঁ কিছু তো শুনছি, যে কত বাচ্চা জাস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এখনো কেউ কলেজে মানে পার হয় নাই, তারা মারা গেছে। তো আমরা কিছুদিন, আমি জানি না কার কি মনের অবস্থা, কিন্তু আমি মানসিক ভাবে ভীষণ ভাবে মানে বিপর্যস্ত ছিলাম। আর বারবার নিজের বাচ্চাদের কথা মনে হচ্ছিল, যে আমরা আর ওদের পরিবারের কথা মনে হচ্ছিল, যে ওদের পরিবারের কি অবস্থা, কি একটা মানে বিশৃঙ্খল অবস্থা সিচুয়েশন। যাই হোক, সমস্যা যত বড় সমাধানও তত বড় আছে। আমরা চাইলেই হয়তো বা এই জিনিসটা এত দূর না পৌঁছানো যাইতো। আমি আসলে এসব বুঝি না, শুধু বুঝি যে 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 মানুষগুলো মারা গেছে, যে বাচ্চাগুলো মারা গেছে, সে তারা হয়তো বা যেটা নিয়ে লড়াই করছে, যেটা নিয়ে যুদ্ধ করছে, এটা হয়তো ওরা অনেকে চাকরিই করতো না, আমাদের সবার কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে এরা এই এত দুঃসাহসের কাজ করছে, যেটা আমার আমার সাধারণত বলতে গেলে রক্ত দেখলে যে ভয়টা মানে কাজ করে, সেখানে মানে ওদের এত সাহস, এত দুঃসাহস, মানে আমার হাত পা কাঁপে। যাই হোক, এসব কথা বলে হয়তো বা আমি আপনাদেরকে আরো একটু বিরক্ত করতেছি। আমরা হচ্ছে যে 1 উইক মানে পুরো 1 সপ্তাহ ঘরবন্দি থাকার পর আমরা একটু বাইরে বের হয়েছিলাম, ভালো লাগতেছিল না। ও বাসায় বন্দি, নেট নাই, আর আমাদের বাসায় টিভি নাই, আমরা টিভি দেখি না, তো সম্পূর্ণ এসব থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম। ন্যাশনাল কাজ করতে মোটিভেশন পাচ্ছিলাম না, এসব জিনিসে মন খারাপ, আমরা কোনো খবর শুনতেছিলাম না। তো মোটামুটি যখন একটু শিথিল হয়েছে, 10টা থেকে বিকাল পর্যন্ত যখন স্বাভাবিক একটু শিথিল করে দিছে, তখন আমরা বের হয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাসার কাছে জল কাছারি জায়গাটার নাম। আর এটা সম্পর্কে আমি অনেক আগেই জানছিলাম, হয়তো 2-3 মাস আগে, কিন্তু যাওয়া হয়নি। কিন্তু ঠিকানাটা আমার জানা ছিল, ওরও জানা ছিল, বলতো বলতো যে আমাদের বাসার এটা কাছে। তো এই অবস্থা যখন একটু শিথিল হলো, তখন আমরা হচ্ছে বিকালবেলা হুট করে, কোনো প্রিপেয়ার নাই, যে চলো আমরা এখানে, কারণ হচ্ছে আমাদের বাসা থেকে এটা হচ্ছে মানে রিক্সার ডিস্টেন্স, মানে এটা 60 থেকে 70 টাকা মনে হয় রিক্সা ভাড়া নিছে। আমরা সেখানে গেছিলাম, সারাদিন ছিলাম, সন্ধ্যা ছিলাম। এখন যে আপনাদেরকে সিনারে দেখিয়েছি, ওখানে একটা মানে আমাদের যে বাংলাদেশের ঐতিহ্যবাহী যে বিক্রমপুরের যে বাড়ি, মানে কাঠের বাড়িগুলো, সেখানে একটা ঘর ছিল, যে যারা নদীতে গোসল করবে তারা গোসল করে ওখানে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে, বা কেউ নাইট হোল্ড করলেও সেরকম ব্যবস্থা আছে সেই ঘরটা এটা। আর যেখানে সময় পাস করে, যেটা আমার খুবই ভালো লাগছে, আমরা হচ্ছে ঘুরে দেখে চলে আসতে চাইছিলাম, কিন্তু আমার ভালো লাগার কারণে আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে স্টে করছিলাম। এটা হচ্ছে সন্ধ্যার সিনারি। আর হচ্ছে এখন কিছুদিন আগে তো অনেক বৃষ্টি হয়েছে, তাই নদী একদমই ভরাট। সন্ধ্যাবেলায় অনেক নৌকা তাদের পিক মানে একটু পরপর অনেকগুলো নৌকা পিকনিক করার জন্য মানে একটার পর একটা যাচ্ছিল, বিভিন্ন সাউন্ড, ওরা নদীতে পিকনিক করতেছিল দেখে বোঝা যায়। তবে এখানে আমরা এখন যে সিনারিটা দেখতেছেন, এটা একদমই সন্ধ্যাবেলা, তখন একদম মানে জনবহুল, সব কিছু কোলাহল মুক্ত একটা জায়গায় গিয়ে নদীর শুধু শব্দ শুনতেছিলাম, বাতাসের শব্দ কানে এসে আমার মনে হচ্ছিল যে কিছুটা মনটাকে মনে হয় স্থির করার চেষ্টা করতেছিলাম আমরা। আর সন্ধ্যাবেলায় আমরা আমরা অবশ্য দুপুরে খাই নাই, মানে আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় ওরা ওখানে আগে বলতে হয়, দুপুরবেলা অর্ডার দিছিলাম, আমাদেরকে সন্ধ্যাবেলা খাইতে দিছে মুরগির মাংসের সাথে 2টা ভর্তা আর হচ্ছে চিতই পিঠা এগুলো, আর শেষে অবশ্য মিষ্টি দিছিল, বেগুন বেগুন ভর্তা, পোড়া বেগুনের ভর্তা, চিতই পিঠা আর হচ্ছে মুরগির মাংসের ঝোল, আর ছিল ধনিয়া পাতা ভর্তা,
আরেকটা কি যেন, আরেকটা হচ্ছে সরিষা, সরি সরিষা বাটা। তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সন্ধ্যাবেলা এটা খেয়ে চলে আসছিলাম 8টার দিকে। তো তারপর ভয় লাগতেছিল, কারণ আমরা আবেগে ওখানে এতক্ষণ পর্যন্ত বসেছিলাম। তো ওই জায়গাটুকু একটু ভিতরে, তো আচ্ছা জায়গার নামটাই বলা হয়নি, এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জের ওদিকে আর কি। আপনারা এদিকে যারা থাকে তারা অবশ্যই চিনবে। আর জলকাছারি পার্কটা ইন্টারনেটে জলকাছারি নামে সার্চ দিলে ওখানে ডিটেল অ্যাড্রেস গুগল ম্যাপ দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তবে জায়গাটা অনেক ছোট, মানে জাস্ট একটা বাড়ির মতো আর কি। তবে আমরা যাওয়ার আগে হচ্ছে কেরানীগঞ্জের সুজন হাউজিং একটা জায়গা আছে, সেখানে মানে হাউজিংটা জাস্ট নতুন হচ্ছে, রাস্তাঘাটগুলো অনেক সুন্দর করছে, কিন্তু হাউজিংটা এখনো প্রপারলি হয়নি, একটা দুটো বিল্ডিং হচ্ছে। সেখানে আমরা রিক্সা দিয়ে ঘুরতে গেছিলাম। আসলে আমি মানে আর শুধু আকাশ দেখতেছি, আপনার ভিডিওতে দেখবেন যে আমি আকাশ নদী গাছের দিকে বেশি ফোকাস করতেছি, মনটা এত বেশি অস্থির ছিল যে স্থির করার চেষ্টা করতেছিলাম। আমাদের বা জীবনটাই আসলে সবারই জীবন এরকম, কিছু কিছু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আসলে উপরওয়ালার কাছে হাত তোলা ছাড়া আমাদের আসলে কিছুই করার থাকে না। কারণ আমরা এত সাধারণ পাবলিক, আমরা না মাঠে নামতে ভয় পাই, না কথা বলতে ভয় পাই, ইভেন তো আমরা কথা বলতেও ভয় পাই যে না কে কি শুনতেছে, কে কি ভাববে, আমাদের সাথে তো পলিটিক্স এর কোনো সম্পর্ক নাই। মানে আমরা এত সাধারণের থেকেও সাধারণ মানুষ, তো এসব নিয়ে তারপরে মন খারাপ হয়, কারো কষ্ট দেখলে মন খারাপ হয়, সেটা যেই হোক না কেন, যে দলের বা যেখানেই থাক না কেন, কেউ এটা আসলে কাম্য নয়, কেউ মারা যাক, এটা এত অপরাধ, মানে আমার মনে হয় না কেউ এরকম করছে। তো সবাই ভালো থাকবেন, সবাই যার যার অবস্থান থেকে আসলে দোয়া করা ছাড়া কিছু নেই। ভালো থাকবেন, আল্লাহ।